প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের ছায়াপথ আকাশগঙ্গা বা মিল্কিয়ের বাহিরে সব ছায়াপথকে নীহারিকা মনে করত। প্রযুক্তির প্রসারণ ও পরবর্তীতে শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কারের পর জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা পাল্টে যায় ও তারা পর্যবেক্ষণ করেন আমাদের প্রতিবেশী ছায়াপথগুলো নীহারিকা নয়। 26 নভেম্বর 1610 সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস ক্লোদ ফাবরি টেলিস্কোপ দ্বারা প্রথম কালপুরুষ নীহারিকা আবিষ্কার করেন। এরপর আরও অনেক জ্যোতির্বিদ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নীহারিকা আবিষ্কার করেন। তাই আমরা এখন 5টি নীহারিকা সম্পর্কে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কালপুরুষ নীহারিকা বা ওরিয়ন নেবুলা, এটি মেঘ, গ্যাস, ধূলিকণা দ্বারা গঠিত মিল্কিওয়ের দক্ষিণে অবস্থিত বিকীর্ণ নীহারিকা, যা অন্যতম উজ্জ্বল নীহারিকা। কালপুরুষ রাতের আকাশে খালি চোখে দেখা যায়। এর অবস্থান 1344+-20 আলোক বর্ষ দূরে। এটি পৃথিবীর নিকটবর্তী বড় তারা গঠন অঞ্চলে অবস্থিত। এই নীহারিকা অনুমান করা হয়েছে 24 আলোক বর্ষ জুড়ে। কালপুরুষ নীহারিকাটি রাতের আকাশে সর্বোচ্চ যাচাইকৃত। তারা ও পৃথিবীর গঠন সম্পর্কে কালপুরুষ নীহারিকার অনেক তথ্য প্রকাশে সহায়তা করেছে। 1610 সালে এটি আবিষ্কারের পর ফেহান ব্যাবস্টিক নামক এক ব্যক্তি 1618 সালে এটি পর্যবেক্ষণ করেন ও নীহারিকা সম্পর্কে 1659 সালে পুরোপুরি তথ্য জানা যায়। বুমেরাং নীহারিকা বা বুমেরাং নেবুলা, বুমেরাং অর্থ বাঁকা তীর বা ক্ষেপণাস্ত্র। এটি একটি প্লেনোপ্ল্যানেটারি নীহারিকা, যা পৃথিবী থেকে 5000 আলোক বর্ষ দূরে সেন্টারাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। একে বোটাই নীহারিকা বলা হয়ে থাকে। এটিকে নক্ষত্র ব্যবস্থা হিসেবে ধরা হয়, যা প্ল্যানেটারি অবস্থায় গ্রহের দশার চতুর্দিকে পাক খাচ্ছে। এর অভ্যন্তরীণ গ্যাসের নিঃসরণের ফলে এর গঠন প্রক্রিয়া চলছে, যেখানে একটি নক্ষত্র পরবর্তীতে জীবনের ভর হারিয়ে ফেলে আলো বিকিরিত করতে থাকে। এই গ্যাসের বহির্গমনের বেগ প্রায় 164 কিলোমিটার সেকেন্ডে এবং ক্রমশ প্রসারিত হচ্ছে, কারণ তা মহাশূন্যে হারিয়ে যাচ্ছে। এই গ্যাসের বহির্গমনেই নীহারিকার এত কম তাপমাত্রার কারণ। 1980 সালে জ্যোতির্বিদ কেইট টেইলর ও মাইক স্ক্যারট অ্যাংলো অস্ট্রেলিয়ার নবজীবন যন্ত্রের মাধ্যমে একে পর্যবেক্ষণপূর্বক বুমেরাং নীহারিকা নাম দেন। হেলিক্স নীহারিকা, হেলিক্স নীহারিকার অবস্থান পৃথিবী থেকে প্রায় 700 আলোক বর্ষ দূরে। এই নীহারিকাটি সমস্ত উজ্জ্বল গ্রহের সাপেক্ষে পৃথিবীর নিকটে অবস্থিত। আই অফ গড নামে পরিচিত এই নীহারিকার বয়স 9800 থেকে 12900 বছর। 2.87 আলোক বর্ষের এই নীহারিকার ভেতরের অংশ সেকেন্ডে 40 কিলোমিটার এবং বাইরের অংশ সেকেন্ডে 32 কিলোমিটার হারে প্রসারিত হচ্ছে। 1824 সালে জ্যোতির্বিজ্ঞানী কার্ল লুডিং হার্ডিং প্রথম এই নীহারিকা আবিষ্কার করেন। গ্রহ নীহারিকা বা প্ল্যানেটারি নেবুলা, এটি এক গ্যাসীয় নীহারিকা। শ্বেতবামন তারা হওয়ার ঠিক আগে তারাটি লোহিত দানবে পরিণত হয়েছিল। এই লোহিত দানব তারাই পরে বহির্বিভাগ মহাকাশে নিক্ষেপ করে আর অন্তর্বিভাগ সংকুচিত হয়ে শ্বেতবামন গঠন করে। মহাকাশে নিক্ষিপ্ত ওই গ্যাসই গ্রহ নীহারিকা গঠন করে। এটি প্রথম 1764 সালে চার্লস মেজিয়ার পর্যবেক্ষণ করেন ও M27 তালিকাভুক্ত করেন। পরে 1780 সালে উইলিয়াম হার্শেল তার টেলিস্কোপে এটি আবিষ্কার করেন। এই নীহারিকাটি অনেকটা ইউরেনাস গ্রহের মতো দেখতে, তাই এটিকে গ্রহ নীহারিকা বলা হয়ে থাকে। লেগুন নীহারিকা বা লেগুন নেবুলা, এমের তালিকাভুক্ত ধনু নক্ষত্র মণ্ডলীতে অবস্থিত একটি জায়ান্ট ইন্টারস্টেলার মেঘ। এটি 4100 আলোক বর্ষ দূরে অবস্থিত। এটি 1100 আলোক বর্ষ ব্যাসার্ধ। লেগুন নীহারিকা 1654 সালে জ্যোতির্বিজ্ঞানী জিওভান্নি সর্বপ্রথম আবিষ্কার করেন। এই নীহারিকাটি খালি চোখে পর্যবেক্ষণ করা যায়। আকাশের মধ্যে উত্তর অক্ষে তাকালে এই নীহারিকাটি দেখা যায়। টেলিস্কোপে এর আকার অনেকটা ডিম্বাকৃতির। এই 5টি নীহারিকার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা নিচে কমেন্টে জানান। ভিডিওটি অনেক কষ্টে তৈরি করা হয়েছে, তাই একটি লাইক আশা করছি, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।